বরাকত কলা হীরার সিন্ডিকেট। প্রতিদিনে বাংলাদেশলৈ সরবরাহ শ শ ট্রাক কয়লা। সিন্ডিকেটর আড়ত কোন কোন? বরাকত পূর্ণগতিত অব্যাহত আছে কলা হীরার বৃহৎ সিন্ডিকেট রাজ। বহুকেইটা গোটর ছত্রছায়াত প্রতিদিনেই বহুসংখ্যক কয়লাভর্তি ট্রাক অবৈধভাবে সরবরাহ হয়েছে ত্রিপুরা তথা বাংলাদেশলৈ। কলা হীরার কলা বেহা নির্বিবাদে চলাই যাওয়া চক্রটির নেতৃত্বত আছে বহুকেইটা কয়লা মাফিয়ার লগতে একাংশ আরক্ষী বিষয়া তথা রাজনৈতিক নেতা। অভিযোগ অনুসরি আরক্ষী প্রশাসনের চকুর সম্মুখে প্রতিদিনে মেঘালয়ের কয়লাভর্তি ট্রাক সমূহ বরাক উপত্যকার মালিদর, গুমরা, কালাইন, কাটিগড়া, বছরপুর, করিমগঞ্জ হয়ে প্রবেশ করেছে ত্রিপুরা তথা বাংলাদেশ। তথ্য অনুসরি কোনো ধরনের বৈধ চালান জি এস টি না থাকে কয়লাভর্তি ট্রাক সমূহের, যার বাবে কয়লাভর্তি ট্রাক সমূহের সুচল সরবরাহর দায়িত্ব লওয়া সিন্ডিকেট চক্র সমূহে প্রতিখন ট্রাকর পৰা সংগ্রহ করে 60-70 হাজার টাকা। এনেদরে সংগ্রহ করা কোটি কোটি টাকার ভাগ কাছাৰ আৰক্ষী প্রশাসন রাজনৈতিক নেতার লগতে দিসপুরলৈকে যোৱাৰ গুরুতর অভিযোগ উঠি আহিছে। আনহাতে দুটা তিনিটা গোটত ভাগ হয়ে যুবকে অব্যাহত রাখিছে এই সিন্ডিকেট। অভিযোগ অনুসরি কয়লা সিন্ডিকেটত প্রত্যক্ষভাবে জড়িত হয়ে আছে বদরপুরের ওয়াহিদ আহমেদ তথা করিমগঞ্জের হিপসুর রহমান নামের এই কয়লা মাফিয়া। আনহাতে এই কলা বেহাত জড়িত থাকা আন কেটেমান কয়লা মাফিয়া হয়েছে ক্রমে জাহাঙ্গীর আলম লস্কর, এনাম উল্লাহর লগতে কাছাৰ জেলার গুমরা অঞ্চলের কয়লা মাফিয়া মোহাম্মদ আলী, আলতাফ উদ্দিন, লুৎফুর রহমান আর কালাম উদ্দিন। মূলত এইকেটা কয়লা মাফিয়ার ছত্রছায়াতে শ ট্রাক চোরাং কয়লা বরাকর মাঝে সরবরাহ হয়েছে চুবুরিয়া রাজ্যের লগতে বহিরাষ্ট্রলৈ। এটা প্রশ্ন হয় অসমত কোনো ধরনের সিন্ডিকেট নথকার দাবি করা সরকারখনের দিনত কিদরে সম্ভব হয়েছে এই কাণ্ড? কোন কোন রাজনৈতিক নেতা আরক্ষীর ছত্রছায়াত কয়লা মাফিয়ায় চলাইছে এই সিন্ডিকেট, এই সন্দর্ভত পর্যায়ক্রমে আমি ফাদিল করিম বিস্ফোরক তথ্য। ব্যুরো রিপোর্ট, ভিজন প্রাগ।